আরজিকর কাণ্ডে প্রতিবাদী নার্সদের মহামিছিল, করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মহামিছিলে সামিল সরকারি এবং বেসরকারি হাসপাতালের নার্সরা। নার্সদের সঙ্গে মিছিলে হাজির আম জনতাও, করুণাময়ীতে জমায়েত। সন্দীপ প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সন্দীপ, যে মহামিছিলের আয়োজন করা হয়েছিল, ঠিক কেমন ছিল এই জমায়েত এবং এই মুহূর্তে এই জমায়েত কোথায় অবস্থান করছে? দেখো, করুণাময়ী থেকে কিন্তু এই মিছিলটা ইতিমধ্যে বেরিয়ে পড়েছে। যেটা বলে রাখি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে কিন্তু আজকে নার্স, শুধু নার্সের সরকারি সংগঠন না, সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তারা এসছেন আজকে। তারা কিন্তু মুখে একটাই দাবি যে আরজিকর কাণ্ডে তারা বিচার চায়। এবং এই এই আন্দোলনের সাথে কিন্তু সাধারণ মানুষ যেরকম আছে, বিভিন্ন ডাক্তাররাও কিন্তু এখানে আছে। মিছিল এগিয়ে চলেছে করুণাময়ী থেকে স্বাস্থ্যভবনের দিকে। এবং এখানে দেখা যাচ্ছে যেটা, যে এখানে যেরকম সরকারি সরকারি স্বাস্থ্যকর্মীরা আছে, সেরকম অনেক বেসরকারি স্বাস্থ্যকর্মীরা আছে। প্রত্যেকের কিন্তু একটাই, যে এরা একটা সেলস দেখতে চাইছে, তাদের মুখে এখন একটাই কথা, এখন বৃহত্তমা তারা বিচার চাইছে। মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্যভবনের দিকে এবং কিছুটা যাওয়ার পরে বিভিন্ন ডাক্তারের একটা অংশ, তারা কিন্তু এক জায়গায় জড়ো হয়েছে এই মিছিল তাদের সাথে একসাথে মার্চ করে তারা স্বাস্থ্যভবন দিকে এগিয়ে যাবে। নজর রাখো সন্দীপ, ধন্যবাদ। একদিকে সরকারি এবং বেসরকারি হাসপাতালের নার্সরা, তারা মহামিছিলের আয়োজন করেছেন করুণাময়ী থেকে একেবারে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিল। অন্যদিকে জুনিয়র ডক্টররা, তারাও আজকে কিন্তু মিছিলের আয়োজন করেছেন, একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই দাবিতেই পথে নামছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।